জাপানের ক্ষেত্রে কেউ কড়ালিকার পছন্দ করে, কেউ আবার হালকা। কাজেই একসঙ্গে সমস্ত ক্রেতাদের মন রাখা প্রায় অসম্ভব চা বিক্রেতাদের কাছে। ফলে ট্রেনে, বাসে, স্টেশনে আর চল বেড়েছে টি ব্যাগের। তবে আশ্চর্যের বিষয় হলো, এই টি ব্যাগ আবিষ্কৃতই হয়েছিল ভুল করে। নমস্কার বন্ধুরা, অল টাইম সাদা চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের পরিবারে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিগত কয়েক মাস ধরে আমরা আপনাদের রেসপন্স পেয়েছি, যা আমাদের আরও মোটিভেট করেছে। অল টাইম সাগাতে যেমন আমরা কমিট করেছিলাম বিভিন্ন রকমের প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসব, তাই আজ আরও এক নতুন ধারার প্রতিবেদন, কীভাবে টি ব্যাগের আবিষ্কার হয়। কিন্তু আপনারা আরও বেশি কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আমরা আরও বেশি মোটিভেট হতে পারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কথিত আছে, পানীয় হিসাবে চা আবিষ্কার হয়েছিল একটা দুর্ঘটনা। চীনা সম্রাট সেন নুৎসের গরম জলের কাপে একদিন হঠাৎ করেই একটি চা পাতা পড়ে, আর এভাবেই চায়ের আবিষ্কার হয়। পরবর্তী বেশ কয়েকটি বছরের মধ্যেই তা পানীয় হিসাবে জনপ্রিয়তা লাভ করে। ঠিক সেইভাবেই আজ থেকে 100 বছরেরও বেশি আগে 1908 সালের কথা, প্রতিক্রিয়া জানতে বিভিন্ন ধরনের চায়ের নমুনা সিল্কের ব্যাগে সেলাই করে ক্রেতাদের পাঠিয়েছিলেন মার্কিন চা ব্যবসায়ী টমাস সুলিভান। অনেকে ব্যাগ খুলেই চা পাতা ফুটিয়েছিলেন জলে। তবে এত সুন্দরভাবে সেলাই করা ব্যাগ দেখে কেউ কেউ ভাবেন, আজ তো ব্যাগটাকেই হয়তো ফোটাতে হয় জলে। সেইভাবেই চা তৈরি করেন অনেকে। তারা লক্ষ্য করেন, এতে চা পাতার অপচয় কমে অনেকটাই। ক্রেতাদের থেকে এমন খবর পেয়ে রীতিমতো অবাকই হয়েছিলেন টমাস। এরপরে আনুষ্ঠানিকভাবে টি ব্যাগের প্রচলন শুরু করেন তিনি। তবে সমস্যা হলো, সিল্কের কাপড় সূক্ষ্ম হওয়ায় অনেক ক্ষেত্রে সুতোর ছিন্ন অংশ মিশত চায়। পরবর্তীতে গজ কাপড়ের তৈরি ব্যাগের ব্যবহার এই সমস্যার সমাধান খোঁজেন সুলিভান। তবে আজকের দিনে আমরা যে চা ব্যাগ ইউজ করি বা টি ব্যাগ ইউজ করি, তার প্রচলন হয় অনেক পরে। চা ব্যাগগুলি বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয় হয় সারা বিশ্বে। তবে চা ব্যাগের পছন্দ বা ব্যবহারের উপর পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পাই, ব্যাগগুলির 98% আমেরিকান এবং যুক্তরাষ্ট্রের 96% অধিবাসী দ্বারা ব্যবহৃত হয়। কিন্তু আজ ভারত, জাপান, বাংলাদেশ এবং অন্যান্য জায়গায় চা ব্যাগের ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আজকের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। আপনার মতামত আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, পাশে থাকবেন।